প্রিয় দাদা শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা নেক্সট পরীক্ষা তোমার এডুকেশন পরীক্ষা তো বন্ধুরা এডুকেশনের সবথেকে বেশি কমন পাওয়া যায় আমরা কিন্তু অলরেডি দর্শন রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের সেশন দিয়েছিলাম সেখান থেকে তোমরা 100% কমন পেয়েছো নেক্সট পরীক্ষা তোমরা এডুকেশন এই এডুকেশনে তো আরো বেশি কমন পাওয়া যায় বিগত বছরের ডেটা যদি আমরা তুলে দেখি বিগত বছরের আমার সেশনগুলো যদি আমরা দেখি তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 100% এডুকেশনে কিন্তু কমন তো আগামী দিন তোমাদের যে এডুকেশন পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক 2023 সালে ফাইনাল পরীক্ষায় এই ভিডিওটা দেখার পরে তুমি নিশ্চিন্ত হয়ে যাবে আগামীকাল পরীক্ষায় তুমি এডুকেশনের সমস্ত প্রশ্ন কমন পাচ্ছ শুধু শেষ রাত্রে পরীক্ষা প্রস্তুতি হিসাবে এই প্রশ্নগুলো একটুখানি ভালো করে চোখ বুলিয়ে যাও তোমার পরীক্ষা নিশ্চিন্তে ভালো হবে বন্ধুরা দেখো এডুকেশন সাবজেক্টটা আমরা কি জানি একটুখানি পয়েন্টগুলো যদি ভালো করে পড়া থাকে ভিতরে নিজে থেকে সুন্দর করে লেখা যায় কারণ এডুকেশন সাবজেক্টটা সহজ একটা সাবজেক্ট তার সঙ্গে সঙ্গে এখান থেকে কমন দেওয়াটাও খুব সহজ কারণ আমরা কি জানি কিছু কিছু চ্যাপ্টার থেকে কিছু কিছু প্রশ্ন আর রয়েছে যে প্রশ্নগুলো প্রত্যেক বছর ঘুরে ফিরে আসে অর্থাৎ এক একটা অধ্যায় থেকে দূরদিন্ড করে প্রশ্ন থাকে এবছর যে প্রশ্নটা চলে আসছে আগামী বছর সেই প্রশ্নটা বাকি রেখে অন্য প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে কমন পাওয়া যায় তো বন্ধুরা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি চ্যালেঞ্জ দিচ্ছি আগামীকাল পরীক্ষায় আমি যে প্রশ্নগুলো বলছি সে প্রশ্নগুলো তুমি কমন পাবেই পাবে তো চলো বন্ধুরা দেরি করবো না ঝটপট করে আমরা তোমাদের একদম শেষ রাতের পরীক্ষা প্রস্তুতি হিসাবে কোন প্রশ্নগুলো শেষ মুহূর্তের জন্য আরও একবার রিভিশন দিয়ে যাবে দেখো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি তোমাদের এডুকেশনের ফাইনাল পরীক্ষার সেশন দিয়ে দিয়েছি সেই ভিডিওটা তোমরা অনেকে দেখে ফেলেছো এবং সেই প্রশ্নগুলো তোমরা অনেকে পড়ে ফেলেছো সেই প্রশ্নগুলোর ভিতরে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট নতুন করে কোন প্রশ্ন তোমাদের জন্য কিন্তু পড়তে বলবো না যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ আগামীকাল পরীক্ষায় তোমরা পাবে সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরবো যদি আমাদের এডুকেশনের সম্পূর্ণ ফুল সাজেশন দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেই লিঙ্কে দেখে তোমরা কিন্তু আরও এক্সট্রা কিছু প্রশ্ন দেখে যেতে পারো তো চলো বন্ধুরা আমরা দেরি করবো না আমরা প্রথমে দেখে নেবো তোমাদের প্রথম পার্টে 2-4 মার্কের প্রশ্ন থাকে লিখতে হয় একটা তো এই 4 মার্কের প্রশ্নের জন্য আমি একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বলছি সেটা হলো সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর 4টি পদক্ষেপ লেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা আগামীকাল পরীক্ষায় তুমি পাবেই পাবে এরকম একটা প্রশ্ন এছাড়াও 2 নম্বর আর একটা প্রশ্ন দেখে যাবে সেটা হলো মূক ও বধিরদের বা অন্ধদের শিক্ষা পদ্ধতি তাহলে এই পার্ট থেকে 2টো প্রশ্ন পরীক্ষায় আসবে আমি তোমাদেরকে 2টো বলছি একটা তুমি 100% কমন পাবে 2টোই পরীক্ষায় আসবে ঠিক আছে তোমার লিখতে হবে যখন কি বলতো একটা নেক্সট আমরা দেখে নেবো তোমাদের যে আমরা জানি ডেলার্স কমিশনের 4টি স্তম্ভ একটা হলো মানুষ গড়ে ওঠার শিক্ষা একটা হচ্ছে তোমাদের কর্মের জন্য শিক্ষা জ্ঞানার্জনের শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা বিগত বছর যে প্রশ্নগুলো চলে এসেছে সেগুলো বাদ দিয়ে অর্থাৎ বিগত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমি যাচাই বাছাই করে তোমাদের এবছর ফাইনাল পরীক্ষার জন্য রেকমেন্ড করছি কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলো পূরণে বিদ্যালয়ের ভূমিকা এবছর পরীক্ষা কিন্তু আসবেই আসবে এতটাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এছাড়াও 2 নম্বর শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বা গুরুত্ব লেখো তাহলে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির সুবিধা বা ব্যবহার লেখো আর কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলো পূরণে বিদ্যালয়ের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসেবে দেখে যাও নেক্সট আমরা প্রথম পার্ট থেকে এখান থেকে তোমাদের যে 8 মার্কের প্রশ্নগুলো হয় অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের দেখে যেতে বলবো থর্নডাইকের শিখরের মূল সূত্রগুলি কী কী শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো অর্থাৎ অনুশীলনী সূত্র আর ফললাভের সূত্র এই 2টো সূত্রের গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাবে থর্নডাইকের শিখরের মূল সূত্র এবং যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করে এবছর পরীক্ষা কিন্তু আসতে চলেছে ঠিক আছে নেক্সট হচ্ছে থার্স্টনের বহুপদন তত্ত্ব চিত্র সহলক্ষ মোস্ট ইম্পর্টেন্ট এবছর কিন্তু পরীক্ষায় আসতে চলেছে এরপরে আমি তোমাদেরকে আগ্রহটা ভালো করে দেখে যেতে বলবো আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবছর পরীক্ষায় কিন্তু আসতে চলেছে অর্থাৎ আগামীকাল পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু পাবেই পাবে আগ্রহের সঙ্গে তোমরা যে প্রেশনাটা দেখে যেতে পারো মনোযোগ দেখে যেতে পারো কিন্তু এগুলো কিন্তু বিগত বছর পরীক্ষা চলে এসেছে আগ্রহটা আসার সম্ভাবনা এবছর কিন্তু সবথেকে বেশি নেক্সট হচ্ছে তোমাদের এখান থেকে এই পার্ট থেকে কিন্তু একটা অঙ্ক আসে মিন মিডিয়ান মোড এইগুলো থেকে তাহলে এবছরের জন্য কিন্তু মিন আর মিডিয়ানটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ বিগত বছর অর্থাৎ আগের বছরে কিন্তু মোডটা পরীক্ষা এসেছিলো সেদিন এবছরের জন্য তোমাদের মিন আর মিডিয়ান অঙ্ক বা চিত্রটা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে আর এছাড়াও অন্তর্দৃষ্টিমূলক শিখনটাও একটুখানি দেখে যেতে পারো আর শিখন ও পুনর্নবীকরণের পার্থক্য যেটা সেটা দেখে যেতে পারো তো এরপরে আমরা একদম লাস্ট পার্ট যে পার্টে তোমাদের 3টে প্রশ্ন থাকে লিখতে হয় 2টো ঠিক আছে এখান থেকে তোমাদের যে কমিশনগুলো রয়েছে 1948 সালে বিশ্ববিদ্যালয় কমিশন 1952 সালে মুদারি কমিশন 1964 সালে কোঠারি কমিশন এবং 1986 সালে জাতীয় শিক্ষানীতি এই যে 4টে কমিশন রয়েছে এই 4টে কমিশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো বিগত বছর কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় কমিশন আর কোঠারি কমিশন থেকে প্রশ্ন এসেছিলো সেটা দেখেছি
এবছর মোদারের কমিশন এবং তোমাদের জাতীয় শিক্ষানীতি অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কি পড়বে প্রথম যে প্রশ্নটা আগামীকাল পরীক্ষায় আসবেই আসবে সেই প্রশ্নটা হলো 1986 সালে জাতীয় শিক্ষানীতির অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশ করেছিল আলোচনা করো। তাহলে 1986 সালে জাতীয় শিক্ষানীতির অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশ করেছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আগামীকাল পরীক্ষায় প্রশ্নে এই প্রশ্নটা কিন্তু পাবেই, মিলিয়ে নাও, ঠিক আছে। নেক্সট দুই নম্বর আমি কি বলেছি মুদ্রার কমিশনটা ভালো করে দেখে যেতে হবে। মাধ্যমিক বা মুদ্রার কমিশনের মতে পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা কিরূপ ছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, অত্যধিক গুরুত্ব সহকারে আগামীকাল পরীক্ষার জন্য দেখে যেতে হবে। আর লাস্ট প্রশ্ন আমি তোমাদেরকে বলবো মুদ্রার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হলো কী কী, এ প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণা এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সপ্ত প্রবাহের ধারণা অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও। তো চলো বন্ধুরা আমরা দেরি করবো না, এই যে সাজেশনটা দিলাম তোমরা চোখ বুঝে নিশ্চিন্তে বিশ্বাস করতে পারো এবং টিকটক করে পড়ে যাও। আগামীকাল পরীক্ষায় তোমার দুর্দান্ত পরীক্ষা হবে এটা কিন্তু আমার চ্যালেঞ্জ রইল। আগামীকাল পরীক্ষায় তোমাদের বেস্ট তোমরা নিশ্চয়ই দিয়ে আসবে। তোমাদের অনেক ভালো পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো চলো বন্ধুরা অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।